हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के করব একটা মাটির ভাড় পেইন্টিং। এটা আমার চ্যানেলে প্রথম লং ভিডিও। অ্যাকচুয়ালি ওই 1 মিনিটের শর্টসে খুব একটা ডিটেইলস শেয়ার করা যায় না, তাই তো প্রথমে আমি এই মাটির ভাড়টাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে বেস কালার করে একদিন রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বেস কালারটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু ডিজাইনিংটা ভালো লাগে না। আর তারপরে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে এই ডিজাইনটা করার চেষ্টা করছি খুবই সিম্পল ওয়েতে। তো তোমরা প্রসেসটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এটা শর্টসটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যদি সেটাও দেখতে চাও তো দেখে আসতে পারো। আমি এখানে পুরোটাই একটা ট্র্যাডিশনাল লুক দেওয়ার চেষ্টা করেছি। এর আগের মাটির ভাড়ের পেইন্টিংগুলোও তোমরা খুব পছন্দ করেছিলে, তাই ভাবলাম যে এবারে একটু বড় একটা মাটির ভাড়ে ট্রাই করা যাক। এরপরে কিন্তু একটা বটল পেইন্টিংয়েরও ভিডিও আসছে, তো চেক আউট করতে ভুলো না। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে এটা কি কালার ইউজ করছি বা এই কালারটা কি জল দিলে উঠে যাবে। তো প্রথমেই বলে রাখি যে এটা হলো অ্যাক্রেলিক কালার, আর ফেব্রিক কালারও ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না। এবার আসি নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে জল দিলে কি কালারটা উঠে যাবে। তো এটার আনসারটা আমি লাস্টে দিয়েছি, চাইলে দেখতে পারো। আমার পার্সোনালি অ্যাক্রেলিক কালার ব্যাপারটা খুবই ভালো লাগে, কারণ এই কালারটা দিয়ে এই মাটির ভাড় বটল পেইন্টিং অনেক কিছুই করা যায় খুব ইজিলি। আর একটা মেন রিজন হলো যে কালারটা স্টে করে অনেক দিন পর্যন্ত, কোনো রকম কোনো প্রবলেম হয় না, আর ওয়াটার কালারের মতন জল দিলে উঠে যাওয়ারও ভয় থাকে না। আনসারটা অবশ্য আমি এখনই দিয়ে দিলাম, কিন্তু লাস্টে গিয়ে আমি প্রুফ করেও দেখিয়েছি যে কালারটা জল দিলে ওঠে না। সো ভিডিওটা দেখতে থাকো আর লাস্টে গিয়ে আউটকামসটা দেখাচ্ছি। অ্যাক্রেলিক কালারের আমি অনেক ভালো দিকগুলো বলেছি, বাট এবারে একটা খারাপ দিক বলি। ফার্স্ট তো অ্যাক্রেলিক কালারের জন্য আলাদা করে ব্রাশ কিনতে হয়। ওয়াটার কালারের ব্রাশ অ্যাক্রেলিক কালারে ইউজ করা যায় না। হ্যাঁ, করা যেতেই পারে, কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তাই অ্যাক্রেলিক কালারের জন্য আলাদা তুলির ইউজ করা হয়, সেটা দরকার হলে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। অ্যাক্রেলিক কালারে কালারটাকে প্যালেট থেকে রিউজ করা পসিবল হয় না, কারণ এটা প্লাস্টিক প্লাস্টিক টাইপের হয়ে যায়, কিন্তু ওয়াটার কালারে যেটা পসিবল হয়। তো এটা হলো ফাইনাল আউটকাম। দেখো, আমি এটার মধ্যে কিন্তু জল দিয়েছি, কিন্তু কোনো রকম কোনো কালার ওঠেনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। এখনকার মতন বাই।